15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। শনিবার 15 আগস্ট বিকেল 5টায় নড়িয়া উপজেলার ছপসা ইউনিয়নে শহীদ আব্দুস সামাদ উচ্চ বিদ্যালয়ের মাদ্রাসা মাঠে নড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল সরদারের সার্বিক ব্যবস্থাপনা ও নিজস্ব উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডোগরি ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদার, ছপসা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি চানমিয়া আকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন বাদশা শেখ, সদস্য জুলহাস ব্যাপারী, ঝপসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম হাওলাদার, নড়িয়া উপজেলা প্রাথমিক শ্রেষ্ঠ শিক্ষা নুরাগী সাবেক ছাত্রনেতা আহমেদ জলিল সর্দার, সাবেক ছাত্রলীগ নেতা উজ্জ্বল মকদমের উপস্থাপনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এ সময় ছপসা ইউনিয়ন পরিষদের মেম্বার ইউনুস ব্যাপারী, সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন ছপসা মাদ্রাসার অধ্যক্ষ মুফতি বশির আহমেদ।